নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জানাই আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন এবং খুব সুস্থ আছেন। থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে এটা কী বিষয়ের ভিডিও, তাই চলুন শুরু করে দিই। আর শুরু করার আগে একটা কথা বলে দিই, আমার আগের ভিডিও কিছু ইন্টারভিউয়ের দেওয়া আছে, তোমরা আগের ভিডিওটা ফলো করতে পারো। ওকে, তো যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলো না। ইন্টারভিউয়ের পার্টগুলো ছোটো ছোটোভাবে আসতে থাকবে তোমাদের সামনে। ওকে, তোমরা জাস্ট এগুলোকে প্রিপেয়ার করো খুব ভালো করে। আর অবশ্যই আমি যেগুলো বলে দিচ্ছি এরকমভাবে নয়, তোমরা তোমাদের মতন করে তৈরি করো, জাস্ট আমি ধারণাটা দেওয়ার চেষ্টা করছি, ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে? ওকে, তো চলো শুরু করি। প্রথমে তো তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, ঠিক আছে? তারপর তোমাকে বাইরে বসতে হবে। এবার তোমার আগের ক্যান্ডিডেট যখন বেরিয়ে আসবে, তোমাকে যখন ডাকবে, ওকে, তো তুমি ওই ঢুকবে যখন, তখন আবার যেন শুধু ওই মুখটাকে বাড়িয়ে দিওনি, হ্যাঁ, শুধু যেন না ওরা মুখটা দেখতে পান, ঠিক আছে? নর্মালি যাবে, ঠিক আছে, দরজাটা খুলবে, তোমার হাফ যেন ওনারা দেখতে পান, একটা সাইড যেন, মানে বাঁ সাইড হোক বা ডান সাইড হোক, একটা সাইড যেন একটু দেখতে পান। ওকে, মে আই কাম ইন স্যার, বা আমি আসতে পারি, তোমরা যে ভাষায় বলবে আর কি। ঢুকবে, ঢুকে যখন এবার সামনে গেলে তখন ইয়েই বসে পড়ো না যেন, ওকে, ওনারা বলবেন যে বসো বা বসুন, ঠিক আছে, যে কোনো একটা, তখন বসবেন, গিয়ে হুড়োতাড়া করবেন না বা নার্ভাস হয়ে যাবে না, ঠিক আছে? ওনারা তোমাদের সঙ্গে ফ্রেন্ডলি ব্যবহার করবেন, এটুকু আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বলতে পারি। তো যাই হোক, চলো বসেই তো তোমাকে ফার্স্টে তোমার নাম ধাম জিজ্ঞাসা করবে, তোমার নামের অর্থ কী জিজ্ঞাসা করবে, তোমার স্কুল কলেজ অ্যাকচুয়ালি এগুলো জিজ্ঞাসা করবে। ওকে, আর অবভিয়াসলি তোমাকে যখন বলবে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, ঠিক আছে, ইন্ট্রোডিউস ইউর সেলফ মানে তুমি তোমাকে যখন বলবে, তুমি নিজেকে ইন্ট্রোডিউস করাবে, ঠিক আছে, তুমি কী করেছো, কী কোথায় পড়াশোনা করেছো, এসবগুলো বলবে অবভিয়াসলি, ঠিক আছে? আর যখন বলবে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, তখন কিন্তু তোমাকে ইংরাজিতে বলতে হবে। আর যখন বলবে যে আপনার পরিচয় কী, ঠিক আছে, যখন মানে ওই বাংলাতে বলতে বলবে, তখন কিন্তু তোমাকে বাংলাতে বলতে হবে। ওকে, আর একটা জিনিস আমি যেটা বলছি যে ইন্টারভিউ যদি ইংরাজিতে হয়, ভয় পেয়ে যাওয়ার কারণ নেই, ঠিক আছে, ওটা ইংরাজিতে চলতে চলতে বাংলায় চলে আসবে। ওকে, আবার কারো কারো ক্ষেত্রে বাংলাতেই চলতে, মানে পুরোটাই চলবে, তো সেটাই বলছি যে ভয় পাওয়ার কারণ নেই। ইন্ট্রোডাকশনটা খুব সুন্দর করে তৈরি করবে, ঠিক আছে, বেশি বড় নয়, ঠিক আছে, কনসাইজ বা সংক্ষিপ্তভাবে তৈরি করবে, বারংবার প্র্যাকটিস করো, বারংবার প্র্যাকটিস করো। আমি তো তোমাদের কাট অফ বলে দিয়েছি সবই, ঠিক আছে? আর যারা কাট অফের ধারে কাছেও আছে বা বর্ডার লাইনে আছো, তাদেরকেও বলবো যে তোমরা নির্ভয়ে নিশ্চিন্তে তোমরা প্রিপারেশান নাও। ওকে, তো ইন্ট্রোডাকশনটা গেল, ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন তোমাকে করতেই পারে যে তুমি কেন, আর করতে পারে না, এটা করবেই, তুমি কেন এক্সাইজ কনস্টেবলে আসতে চাইছো, ঠিক আছে, আরও তো অনেক জব আছে, ঠিক আছে, তুমি কেন আসতে চাইছো, তখন তুমি বলবে যে কেন তোমার ভালো লাগে। অবভিয়াসলি এটা কিন্তু তোমাকে খুব ভালো করে প্রিপারেশান করে যেতে হবে, ঠিক আছে, কেন তুমি আসতে চাইছো, ঠিক আছে, কারণ বহু ছাত্রছাত্রী এই পরীক্ষাটার দিকে তাক করে বসে আছে, ঠিক আছে? তো তাই বলবো যেন তোমার উত্তর যেন সবসময় একটা ইউনিকনেস থাকে তোমার উত্তরে, ঠিক আছে? তো সেই ইউনিকনেসে কিন্তু তোমাকে এই চাকরিটা পেতে সাহায্য করবে, বিশ্বাস রাখো। ওকে, আর নিজের উপর সবসময় বিশ্বাসটা রাখবে, ঠিক আছে, কেন তুমি আসতে চাইছো। হ্যাঁ, প্রথমে তো পারিবারিক কারণ বলবে যে আমি অর্থনৈতিকভাবে খুবই দুর্বল, ঠিক আছে, এরকমভাবে বলবে, তারপর অবভিয়াসলি এর জব প্রোফাইলটা বলবে, ঠিক আছে, এই জব প্রোফাইলটা যখন বলবে, বলবে যে আমার খুবই ভালো লেগেছে, ঠিক আছে, আরও অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টটা তোমরা যখন আরও রিসার্চ করবে এটা নিয়ে, আরও বেটার করে তোমরা বলতে পারবে। ওকে, এই কোশ্চেনগুলো কিন্তু মাথায় রাখো, আমি যেগুলো বলে দিচ্ছি ওগুলো নোট করে নাও কোশ্চেনগুলো। ওকে, 3 নম্বর কোশ্চেন, মানে সব থেকে ভাইটাল কোশ্চেন, তোমাকেই কেন আমরা এই পদটা সিলেক্ট করব, ঠিক আছে, আরও তো অনেকজন আছে, তোমার আগে যে দিয়ে গেল সে আছে, তোমার পরে যে আসবে সে আছে, তুমি কে হে, ঠিক আছে? এই কোশ্চেনটা তোমাকে যখন করবে, ওনারা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্যের ভাবে তোমাকে করবে, ঠিক আছে? তা বলে এটা নয় যে তোমাকে ওনারা পছন্দ করছেন না, তোমাকে ওনারা টেস্ট করছেন যে তুমি কতটা এলিজিবল, তুমি কতটা চাপের মুহূর্তে ভেঙে পড়ছো না, তোমার কনফিডেন্সটা বজায় রাখবে, বজায় আছে। একটা কথা মনে রাখবে, কনফিডেন্সেই কিন্তু সারা খেল, তোমার মানে যা যাবতীয় কিছু সব কিছু কিন্তু ডিপেন্ড করছে। ওকে বন্ধুরা, তো বলবো যে কনফিডেন্স ইজ দ্য কি টু ক্র্যাক দ্য ইন্টারভিউ, ঠিক আছে,
এখানে তোমার জ্ঞান যাচাই করা হয় না গো, তোমার প্রিলি টায়ার টু এখানে তোমার জ্ঞান সব যাচাই করে নিয়েছেন ওনারা। হয়তো কয়েকটা কোশ্চেন ধরতে পারে, তোমাদের ব্লক কে, তোমাদের ব্লকের এসডিও কে আছেন, তোমার ডিএসপি কে আছেন, এই সমস্ত কিছু ধরতে পারে। ঠিক আছে, এগুলোকে নিয়ে আমি একটা সেপারেট ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেব, ইচ্ছা আছে, বাট আমি টাইম পাই না বলে আমি বানাতে পারি না তোমাদের জন্য। বাট তোমরা কিন্তু এগুলোকে একটুখানি কালেকশান করো, ঠিক আছে, তোমাদের এরিয়া কে কী আছেন, ঠিক আছে, কোনো দর্শনীয় স্থান থাকলে সেগুলো সম্বন্ধে বলে মানে দেখে যাবে, ঠিক আছে, কোনো টেম্পল থাকলে সেই তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখে যাবে একটু। ওকে, তোমাদের পুলিশের যে ধারাগুলো আছে সেই ধারাগুলো সম্বন্ধে একটু ওয়াকিবহল থাকলে ভালো হয়। তো সেটাই বলছি যে তোমাকে কেন আমি এই পদটা সিলেক্ট করব, তোমার মধ্যে কি কি দক্ষতা আছে, ঠিক আছে, তুমি তখন তোমার মধ্যে তোমার যা যা চিন্তাভাবনা আছে সেগুলোকে এক্সপ্রেস করবে, ঠিক আছে। এখান থেকে আরও একটা কোশ্চেন যেটা বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে যে তোমার ধরো তোমার এরিয়া একটা ঝামেলা হচ্ছে, অ্যাকচুয়ালি তোমাদের আবগারি দপ্তর বা এক্সাইজ ডিপার্টমেন্টে হচ্ছে যে তোমার ওই যে সমস্ত ভাটিগুলো আছে ওই ভাটি ভাঙার কাজ, ঠিক আছে, ধরে নাও কোনো একজন ভাটির মালিক তোমাকে ঘুষ দিল, ঠিক আছে, তুমি তখন সেই ঘুষগুলো নিয়ে কি তার ভাটিটা ছেড়ে দেবে না সেখানে কি পদক্ষেপ নেবে সেইগুলো সম্বন্ধে কিন্তু কোশ্চেন ওনারা করবেন, তোমাদের তোমাদের কিন্তু ওনারা টার্গেট করবেন। তো সেই জন্যই বলছি যে এইগুলোকে এমন প্রিপেয়ার করো যে যাতে তোমরা কোলাপস না করে যাও ওই মোমেন্টে, নার্ভাস যতটা পারবে কমাবে, হবে ঠিক কথাই, কিন্তু তবুও বলবো যে যতটা নার্ভাসনেস কাটাতে পারবে ততটাই কিন্তু তোমাদের জন্য মঙ্গল। ওকে বন্ধুরা, আচ্ছা 4 নম্বর হচ্ছে তোমার হবি কি, এইটা কিন্তু ভাই তোমরা একটু ভালো করে করে যাও, ঠিক আছে। অনেকেই মানে দেখো তোমরা পড়াশোনা করছো, তোমাদের তো এখন সত্যি বলছি যে মানে তোমাদের হবি টবি নিয়ে তো অত চিন্তাভাবনা করবার সময় নেই। আমি যেটা ব্যক্তিগতভাবে ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করি তো সেই অনুযায়ী আমি বলতে পারি, ঠিক আছে। তো সেই জন্যই বলবো যে একটা হবি মোটামুটি বানাও, ঠিক আছে, ইজি দেখে হবি বানাবে যেটায় তোমার একটু ইন্টারেস্ট আছে, ঠিক আছে। তোমার ভাববে যে তোমার ক্রিকেট খেলাতে ইন্টারেস্ট আছে, ফুটবল খেলাতে একটু ইন্টারেস্ট আছে, ঠিক আছে, এইগুলো না ধরে না এবার ক্রিকেট বিশ্বকাপ সম্বন্ধে তোমাকে হয়তো জিজ্ঞাসা করলো, ঠিক আছে, বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন কে, এই কিছুদিন আগে আন্ডার 19 বিশ্বকাপ জিতে এলো ভারত, কাকে হারিয়ে জিতলো, এই সমস্তগুলো কিন্তু তোমাকে একটু ভাই দেখে যেতে হবে। এগুলো অ্যাকচুয়ালি কী হবে বলো তো, তোমার যেমন কারেন্ট অ্যাফেয়ার্সটাও ঠিক হবে, সেরকম আবার এই দিকেও কাজে লেগে যাবে। মানে হচ্ছে কিল 2 birds with 1 stone, মানে হচ্ছে এক ঢিলে 2টা পাখি তুমি মেরে ফেলতে পারবে, ঠিক আছে। তাই বলবো একটু বুদ্ধি করে করবে, আর যদি কারোর হবি থাকে তো ব্যাস মিটেই গেল, কারোর ছবি আঁকা হবি থাকতে পারে, রিসাইট করা কারোর হবি থাকতে পারে, ওকে, কারোর আবার কারো কারো সাইক্লিং করা আবার হবি থাকতে পারে, এইগুলো সম্বন্ধে তোমরা একটুখানি দেখে যো, অবশ্যই তোমরা পারবে বলে আমার মত। তোমাদের যদি আর কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অবভিয়াসলি আমি এই ভিডিওর কমেন্ট বক্সে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ইন্টারভিউয়ের পর্ব চলতে থাকবে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। পরবর্তীকালে আমি জোনগুলো সম্বন্ধে তোমাদের বলে দেবো, কী জোন যদি না বুঝতে পারো আমার আগের ভিডিওটা দেখে নাও আবগারি সম্বন্ধে, অবভিয়াসলি তোমরা জানতে পারবে। তো চলো, খুব ভালো থেকো, খুব ভালো করে প্রিপারেশান নাও, বেস্ট অফ লাক, জয় হিন্দ।